মেরুন ফাইভের সিঙ্গার তাহলে পরকিয়ার সম্পর্ক নিয়ে খুলল মুখ, কিন্তু তার বক্তব্য নিয়ে অনেকেই ক্ষিপ্ত। অ্যাট দ্য সেম টাইম আরও দুজন নারী অ্যাডাম লিভাইনের সঙ্গে তাদের রোম্যান্টিক চ্যাট সোশ্যাল মিডিয়ায় করল ফাঁস। সম্পূর্ণ বিষয়টা ডিটেইলসে বলছি, বাট তার আগে বলি অ্যাডাম লিভাইন আসলে কি বলেছে। এখন যারা জানে না ঘটনাটা তাদের জন্য একটু বলি। রিসেন্টলি সামনার স্ট্রো নামে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাডামের বিরুদ্ধে অভিযোগ আনে যে অ্যাডাম তার সঙ্গে এক বছরের মতো পরকীয়ার সম্পর্কে ছিল। অ্যাডাম তার স্ত্রীকে ঠকিয়েছে, সেই সঙ্গে ওই নারী অ্যাডামের সাথে তার কিছু সেন্সেশনাল চ্যাটিংও প্রকাশ করে। কিন্তু এই নারী যে পরকীয়ার অভিযোগটা এনেছে সেটা অস্বীকার করেছে অ্যাডাম লিভাইন, এবং গতকাল সে ইনস্টাগ্রামে স্টোরিতে লিখে, রাইট নাও আমার সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমি আমার স্ত্রী বাদে অন্য কোনো নারীর সঙ্গে যখন একটু ফ্লার্ট টাইপ কথাবার্তা বলি তখন সবাই ভুলভাবে সেই মিনিংটা নেয়। আমি এটাও বলতে চাই আমার কারো সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না। হ্যাঁ, এটা ঠিক, আমি মাঝে মধ্যে একটু লাইন ক্রস করেছি যেগুলো নিয়ে আমি পরে পস্তিয়েছি। অ্যাডাম এটাও লিখে, যা হয়েছে সেটা আসলে আমার লাইফের সবচাইতে বড় ভুল ছিল এবং অমন কাজ আমি আর কখনোই করব না। অ্যাডাম জানায়, আমার জীবনে আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলিকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, এবং আমি যা ঘটেছে সেই ঘটনার পুরো রেসপন্সিবিলিটি নিচ্ছি, এবং আমি সেই সঙ্গে এটাও বলবো আমি এবং আমার স্ত্রী এই পুরো বিষয়টা একসঙ্গে সর্ট আউট করব। এখন অ্যাডাম লিভাইন তো তার কথা বলে দিল, কিন্তু তার এই বক্তব্য অনেকেরই পছন্দ হয়নি। যেমন অ্যাক্ট্রেস ক্রিশেল স্টাউজি, সে তার টুইটার পোস্টে লিখে, নিজের স্ত্রীকে ঠকানোর জন্য পাবলিকলি মাফ চেয়েছ, ঠিক আছে, কিন্তু এখানে সবচেয়ে ডিস্টার্বিং লাইনটা কি জানেন? আমি এবং আমার স্ত্রী সব একসাথে ঠিক করে ফেলবো। অ্যাডাম প্লিজ, তোমার ভুল তুমি একা শুধরাও, এখানে তোমার স্ত্রীকে টেনো না। এছাড়া অনেকে তো সেই নারী সামনার স্ট্রোকেও দোষ দিচ্ছিল যে কেন সে জেনে শুনে একজন বিবাহিত পুরুষের সঙ্গে এমন সম্পর্কে জড়াবে, দোষ তো ওই মেয়েরও আছে। এখন এই বিষয়টা আবার পছন্দ হয়নি মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস এমিলি রাতাজ কোস্কির। সে আবার জানায়, প্লিজ একজন পুরুষের ভুলের জন্য কোনো নারীকে দোষ দিবেন না। অ্যাডাম তার স্ত্রীর প্রতি লয়াল থাকতে পারেনি, সে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছে, এটা সম্পূর্ণ অ্যাডামের দোষ, আর কেউ এখানে দোষী নয়। যাই হোক, তবে বেচারা অ্যাডামের আসলেই কপালটা ভালো যাচ্ছে না, কারণ অ্যাডাম তার স্টেটমেন্ট দেওয়ার পরপর আরও দুজন নারী সামনে আসে, যাদের মধ্যে একজন মডেল অ্যান্ড কমেডিয়ান মারিকা এবং আরেকজন মডেল অ্যালিসন রোজ। তারাও অ্যাডামের সঙ্গে তাদের কিছু সেন্সেশনাল চ্যাটিং সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে, যার মধ্যে দুজন নারীকেই অ্যাডাম বেশ কিছু ফ্লার্ট টাইপ মেসেজ দেয়, এবং তাদের প্রতি সে অনেক অবসেসড হয়ে গেছে এমন কথাবার্তা লিখে, ইভেন তাদের শরীর নিয়েও অ্যাডাম বেশ কমপ্লিমেন্ট দেয়। এবং ওই দুই নারী রীতিমতো ক্যাম্পেনও শুরু করে দিয়েছে, এটা লিখেছে, হ্যাশট্যাগ এক্সপোজ অ্যাডাম লিভাইন। এখন শেষমেশ এই ঘটনাটা কোন দিকে যে যায় কে জানে, তবে অ্যাডামের এই বক্তব্য নিয়ে যে সবাই সন্তুষ্ট এটা কিন্তু না, এটা নিয়ে তর্ক হচ্ছে আবার বিতর্ক হচ্ছে।